সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল বাংলা নাহিদ এবং বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের ভিডিওগুলি সবার আগে দেখতে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এক ক্লিকে কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবেন। তো বন্ধুরা, তো সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, এখনো বন্ধু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো পাশে যে নোটিফিকেশন বেল আইকন দেওয়া আছে সেটা অবশ্যই অন করে দিতে ভুলবেন না। তো আমি যখনই একটি ভিডিও আপলোড করব তো সেটা আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনার ইমেলে চলে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো আমাদের একটি অ্যাপস ডাউনলোড করা লাগবে। তো আমরা এখন ফার্স্টে প্লে স্টোর চলে যাব। তো সে আপনারা দেখতেই পারতেছেন, তো আমরা এখন প্লে স্টোরে চলে যাব। তো আপনারা তারপরে দিকে সার্চ করবেন পিক্সেল অ্যাপ। তো এটা অবশ্যই আপনি সার্চ করে দিবেন পিক। তো দেখুন, আপনি তো পিক্সেল অ্যাপেই এই লেখাটা লেখে অবশ্যই সার্চ করে দেবেন। তো আপনি এরকম একটি অ্যাপস চলে আসবে। দেখুন, এটা 5 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে। তো দেখুন রেটিংটা কত ভালো, 4.6 রেটিং। তো এই রেটিংটা অনেক ভালো। তো রেটিংটা এবং ডাউনলোডটা অনেক ভালো। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন 5 মিলিয়ন ডাউনলোড। তো অবশ্যই আপনি এটাকে ডাউনলোড করে তারপর ওপেন করবেন। তো আসতে একটু দেরি হইতেছে, অবশ্যই আপনি দেখতেই পারতেন। তো তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো অ্যালাউ করতে বললে অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো বন্ধুরা, এখন আপনাদের যেটা করতে হবে আমি দেখাই দিতেছি। এইখানে যে এটা আছে, এই যে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন ফটো। তো আপনি এদিকে ক্লিক করে দিবেন। তো আপনার যে ফটো আনা লাগবে তো আপনি সেটা অবশ্যই নিয়ে আসবেন। তো বন্ধুরা, আগে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই দিই। তো আপনার ফটোটা যদি পিসের ব্যাকগ্রাউন্ড যদি এক কালার হয়, দেখুন এই যে এই ফটোর মতো, দেখুন এই যে এই ফটোটা আছে এটার পিছে কিন্তু সাদা একটি ব্যাকগ্রাউন্ড, আর কোনো কালার নাই। তো আপনার পিছে যদি আসলে আপনার ব্যাকগ্রাউন্ডের শুধু যদি এক কালার হয়, আসলে যে কোনো ব্যাকগ্রাউন্ড, যে কোনো আসলে যে কোনো কালার, তো অবশ্যই আপনি বুঝতেই পারছেন যদি এক কালার হয় তো আপনার ভিডিও, তো আপনার ব্যাকগ্রাউন্ড এক ক্লিক আসলে সে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা PNG করে ফেলতে পারবেন। তো অবশ্যই আপনি বুঝতেই পারতেছেন। তো আপনার বাসার যে অল আছে তো সেটা সেটা অবশ্যই সাদা থাকে। তো সাদা এরকম আপনাদের যে আপনাদের আপনাদের বাসার অল আসলে যে কোনো কালার থাকুক, শুধু এক কালার লাগবে, তো আপনি সেদিকে ভাই আপনার ফটো তুলতে পারেন। অবশ্যই আপনি বুঝতেই পারতেছেন। তো এখন আপনার যেটা করতে হবে সেটা হলো, এইদিকে আপনি দেখতে পারতেছেন একটি একটি রাইট বাটন দেওয়া আছে, তো এইদিকে ক্লিক করে দিবেন। তো এখন আপনাদের যেটা করতে হবে, তো আপনি এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনি এই দিক দিয়ে যাইতে থাকবেন। তারপর আপনি এরকম একটি আইকন দেখতে পাবেন, তো এদিকে ক্লিক করে দিবেন। এদিকে ক্লিক করার পর আপনি এইটা অন করে দিবেন। দেখুন অন করার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, অবশ্যই আপনি দেখতেই পাচ্ছেন। এই দেখুন, তো আপনার ব্যাকগ্রাউন্ডটা আসলে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি এটা PNG আকারে এটাকে আপনি আসলে সেভ করতে চান, তো আপনি এই যে যে 4 নম্বর অপশনটা আছে এটা ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন এদিকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন আপনি যদি সেভ করতে চান, সেভ করার জন্য ওই যে শেয়ারের মতো একটি বাটন আছে এদিকে আপনি ক্লিক করে দিবেন। এদিক থেকে তো আপনি এদিকে অবশ্যই PNG দিয়ে দিবেন। আর তো অবশ্যই আপনি বুঝতেই পারতেন। তো এদিকে আপনি এইদিকে ক্লিক করে তো আপনি এইটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পর এখন আপনার যেটা করতে হবে, এই যে সেভ টু গ্যালারি, তো অবশ্যই আপনি এদিকে ক্লিক করে দেবেন। তো আপনি এটা এদিক থেকে ক্লিক করে শেয়ারও করতে পারেন। তো আমি এটা অবশ্যই সেভ করবো না, তো অবশ্যই বুঝতেই পারতেছেন। তো তো যে ইচের লিঙ্কটা আছে, তো যে অ্যাপসটির যে লিঙ্কটা আছে, তো এটা আমার ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আপনারা পেয়ে যাবেন।
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে টেকনিক্যাল বাংলা নাইদের সাথে থাকার জন্য।